এত গরমে শিশুর স্বাস্থ্যের কোন কোন দিক খেয়াল রাখা প্রয়োজন? আমরা হয়তো বুঝি না বাচ্চাদেরও গরম বোধ আমাদের মতোই, তাই ওদের যতটা সম্ভব পাতলা সুতির পোশাক পরানো উচিত। গরমে খানিকটা স্বস্তি পাবে, তার সঙ্গে কিছু সময় অন্তর জল খাওয়াতে হবে। শিশুরা জলতৃষ্ণার কথা বলতে পারে না, কিন্তু শরীরে জলের চাহিদা থাকে। বিশেষত গরমে যখন ওদের শরীর থেকে ঘাম বেরিয়ে যায়, যদি দেখেন শিশু খুব ক্লান্ত হয়ে পড়েছে, সেক্ষেত্রে সারাদিনে 100 মিলিলিটার জলে সামান্য নুন চিনি গুলে খাওয়ানো যেতে পারে। দিতে পারেন ডাবের জল, স্বাভাবিক খাবার দিন, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। ঘুমের সময় অতিরিক্ত ঘাম হলে বা গরমে ঘুম ভেঙে গেলে কি করা উচিত? ঘাম বসে ঠান্ডা লাগতে পারে, শিশুদের আরও দ্রুত ঠান্ডা লাগতে পারে। ঘাম হলে সঙ্গে সঙ্গে তা মুছিয়ে দেওয়ার চেষ্টা করুন। রাতে স্বাভাবিক তাপমাত্রায় শিশুকে ঘুম পাড়ান, যে ঘর খুব গরম সেখান থেকে এড়িয়ে চলুন। বাড়িতে এসি থাকলে 25 ডিগ্রি তাপমাত্রায় রাখতে পারেন। একেবারে ছোট শিশু হলে সেক্ষেত্রে 27 ডিগ্রি তাপমাত্রায় রাখতে পারেন এসি। এই গরমে বাচ্চাদের খেলাধুলা করা কি উচিত? শারীরিক কসরত সবসময়ই ভালো, তবে ঠাঠা রোদে অবশ্যই খেলা উচিত নয়। বিকেলে রোদ খানিকটা কমলে খোলা জায়গায় নিয়ে যান, প্রতিদিন খানিকক্ষণ খেলা বাচ্চাদের মন ভালো রাখে। খেলার সময় অবশ্যই সুতির পোশাক পরান। বাড়িতে ফিরেই যাতে ঠান্ডা জল না খায় সেদিকে লক্ষ্য রাখুন। এ সময় বাচ্চাদের কী কী সমস্যা হতে পারে? এ সময় বাচ্চাদের অ্যালার্জি, পেট পরিষ্কার না হওয়া, ডিহাইড্রেশন, জ্বর, সর্দি কাশি ইত্যাদি সমস্যা হতে পারে। বিশুদ্ধ জলপান অনেক সমস্যার সমাধান করতে পারে। অ্যালার্জি বা সর্দি জ্বর হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। এই সময় শিশুদের তাজা খাবার, মৌসুমি ফল, দুধের পরিবর্তে ছানা, মিল্কশেক দিতে পারেন, কারণ গরমে দুধ হজমে ব্যাঘাত ঘটাতে পারে। দই দিয়ে ঘোল করে দিতে পারেন, এতে পেট ঠান্ডা করবে। এ সময় ভাজা পোড়া, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড থেকে বিরত রাখুন বাচ্চাদের। 4 থেকে 8 বছরের বাচ্চাদের দিনে 1.1 লিটার থেকে 1.3 লিটার জল খাওয়া জরুরি। 9 থেকে 13 বছরের বাচ্চাদের দিনে 1.3 লিটার থেকে 1.5 লিটার জল খাওয়া দরকার। ভালো খান, সুস্থ থাকুন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।